আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন পরিবেশ ও প্রকৃতি। পরিবেশ প্রতিকূল হলে জীবের ধ্বংস ও বিনাশ অবশ্যম্ভাবী। পরিবেশের উপর নির্ভর করে মানুষ, উদ্ভিদ ও প্রাণী জীবকুলের বিকাশ। নানা কারণে পরিবেশ দূষণ সমস্যা ভয়াবহ হওয়ায় আমাদের সভ্যতা আজ সংকটে। গত বছর থেকে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষ বুঝতে পারছে আমাদের স্বাদের এ পৃথিবী ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। দর্শক বন্ধু, আমাদের এবারের পরিবেশনা কবি মহাজির হোসেন চৌধুরীর। কবি মহাজির হোসেন চৌধুরী বরাক উপত্যকার সন্তান। আসুন আমরা শুনে নেই তার স্বরচিত কবিতা। চারিদিকে এমন এক পরিবেশ, আমরা নিজের কাছেই নিজে বন্দী হয়ে আছি। অতিমারির এই অনাহূত দুর্দিনে আমরা যে শুধু সামাজিকভাবে বন্দী তা নয়, মানসিকভাবেও আমরা বিপর্যস্ত। এই পরিস্থিতিতে নিজের মন মানসিকতাকে সতেজ রাখতে না পারলে পরাজয় অবশ্যম্ভাবী। না, আমরা তো মানুষ, আমরা পরাজয় স্বীকার করতে পারি না। তাই এই দুর্দিনেও ঈশান বাংলা টিভি পোর্টাল এবং নতুন দিগন্ত প্রকাশনী প্রাসঙ্গিক বিষয়ের উপর অহরহ উপহার দিয়ে যাচ্ছে মনোরম অনুষ্ঠান একের পর এক। ইদানিং ঈশান বাংলায় নতুন দিগন্ত প্রকাশনীর আলোর সাথে পর্বে আমরা তা উপভোগ করেছি এবং অনেক নতুন বিষয় এবং নতুন মুখের সাথে পরিচিতি লাভ করেছি। এ ব্যাপারে প্রকাশনের কর্ণধার মিতা দাস প্রকাশের অনন্য ভূমিকা প্রশংসার দাবি রাখে। যা হোক, এমন এক অনুষ্ঠানে আমাকে কবিতা পাঠের সুযোগ করে দেওয়ায় আমি মিতা দাস প্রকাশ সহ ঈশান বাংলা কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, আমি বাচিক শিল্পী নই, তাই শুধু পাঠকের কাছে পৌঁছে দিতে আমার এই দুর্বল প্রয়াস। ভুল ত্রুটি দর্শকদের কাছে বিচার্য। তাহলে শুরু করি। আমার কবিতাটির নাম এক টুকরো আলোর খুঁজে। এক টুকরো আলোর খুঁজে। বুঝতে বুঝতে আমরা অতি বুঝে অবুঝ হয়ে যাচ্ছি। আলোর খুঁজে ঘুরতে ঘুরতে অন্ধকারে তলিয়ে যাচ্ছি। আলোর খুঁজে ঘুরতে ঘুরতে অন্ধকারে তলিয়ে যাচ্ছি। চারিদিকে রক্তগন্ধ, পচা মানুষের লাশ, বিভৎস মানবিকতা। এখন আর জটিল শব্দ খুঁজে কবিতার চাষ নয়। এখন আর জটিল শব্দ খুঁজে কবিতার চাষ নয়। ফিরে আসি পরম্পরায়, ভালোবাসায় আহত মনের কোণে পুঁতে রাখি সরলতার কাঞ্চন বীজ। একদিন ছায়াতরু হবে হাজার পাখির বাসা, কিচির মিচির দনিত হয়ে ত্রিপাদ ভূমির বুকে ছড়াবে রঙিন আকাশ। করোনার নিস্তব্ধতায় যেমন ফুটু ওজন স্তর ভরে ওঠে আলট্রাভায়োলেট রশ্মির প্রতিরোধে, হিমালয় বরফ গলায় সবুজেরা প্রাণ পায়, সমুদ্রের পানি হয়ে ওঠে নীল, পাখিরা দলে দলে উড়ে আসে বসে পড়ে দিগন্ত রেখায়, সোহাগীর স্নেহ ছায়া দেখে যে মনের কন্দর আবার উন্মিলিত হোক সমদর্শী দৃষ্টির প্রখরতা। আমাদের হৃৎপিণ্ড আজ হারায়েছে বিশ্বাসের ভর, অনিকেত শঙ্কায় শুধু সন্দেহ জাগে পরস্পর। আমাদের হৃৎপিণ্ড আজ হারায়েছে বিশ্বাসের ভর, অনিকেত শঙ্কায় শুধু সন্দেহ জাগে পরস্পর। হে কলম দুর্বার হও, লিখে রাখো পরসহিষ্ণু জাগরতা, আমরা মানুষ মানুষেরই কোলে চাই পরম আশ্রয়। হে কলম দুর্বার হও, লিখে রাখো পরসহিষ্ণু জাগরতা, আমরা মানুষ মানুষের কোলে চাই পরম আশ্রয়।